দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমি একটা ভিডিও করব, যেটা হবে আমার রিয়াকশন ভিডিও নাম্বার 10। এই ভিডিওটা হবে সেলফ ডিফেন্সের উপরে। তো সেলফ ডিফেন্স আমরা নিজেরাই করে দেখাই। আমি আমার চ্যানেলে সেলফ ডিফেন্সের ভিডিওগুলো নিজেই করি। তো ইন্টারনেটে সেলফ ডিফেন্স এর উপর ভিডিও, ভালো ভিডিও খুব কমই দেখা যায়। তো আজকে আমরা একটা ভিডিওতে দেখব সেলফ ডিফেন্সের বিভিন্ন টেকনিক, মূলত একজন মহিলার জন্য সেলফ ডিফেন্সের টেকনিকগুলো কিভাবে অ্যাপ্লিকেবল হয়। একজন অ্যাটাকার যদি তার হাত ধরে তাহলে তার সেই হাত থেকে, অ্যাটাকার হাত থেকে ছুটে নিয়ে তার হাত কিভাবে আলাদা করবে এবং কিভাবে অ্যাটাকার কি পাল্টা আক্রমণ করবে, এই টেকনিকটা আমরা দেখবো। ভিডিওটা মাত্র 4 মিনিটের। আমি চেষ্টা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। চলুন আমরা ভিডিওতে যাই। এখন দেখুন, একজন মহিলাকে হাত ধরে বা চুল ধরে যদি আক্রমণ করা হয় তাহলে সে কিভাবে সেলফ ডিফেন্স করবে। এই ভদ্রলোক সেলফ ডিফেন্স টেকনিকের কথাটা বলছেন। তো ভদ্রলোক ব্যাখ্যা করছেন যে কোনো মহিলার যদি হাতে অ্যাটাকার এসে ধরে সে কিভাবে ছুটবে। বিভিন্ন টেকনিক আছে, যেমন সে ডেমনস্ট্রেশন দিয়ে দেখাচ্ছে। যেমন এই যে ভদ্রমহিলার হাত ধরলো, এখন সে এটা থেকে বাঁচার জন্য কি করবে। সে তার যে হাতটা খালি আছে, ডান হাত, সেটা দিয়ে অ্যাটাকারকে অ্যাটাক করবে, অথবা সে নিজেকে ওইখান থেকে ডিফেন্ড করবে। চলুন আমরা দেখি তারা কি পদ্ধতি অ্যাপ্লাই করে। দেখতে পাচ্ছেন অ্যাটাকার তার একটা হাত ব্লক করে রেখেছে, তার হাত নাড়ানোর কোনো উপায় নেই, সেরকম টান দিয়ে ছুটতে পারে, এটা একটা অপশন হতে পারে। বাট অ্যাটাকার যদি বেশি শক্ত করে ধরে তাহলে সে টান দিয়ে হাত ছুটাতে পারবে না, সেক্ষেত্রে তাকে পা অথবা আরেকটা হাতের ব্যবহার করতে হবে। দেখুন তার রেসপন্সটা, দেখুন অ্যাটাকারের কানের উপর বাড়ি মারতে পারে অথবা অ্যাটাকারকে পা দিয়ে লাথি মারতে পারে। তার দুইটা পাই ফ্রি আছে, সে অ্যাটাকারকে এই যে এক হাত দিয়ে মাথায় মারতে পারে অথবা নিচে গ্রোয়েনের কাছে লাথি মারতে পারে অথবা হাঁটু দিয়ে তলপেটে কিক মারতে পারে। এখন তারা সিচুয়েশন 2 নম্বর দিচ্ছে। এখন যদি উল্টা হাত তাকে ধরে, যেমন তার ডান হাত ধরলো, মহিলা ডান হাত ধরলো, তাহলে বাম হাত খালি, এই সিচুয়েশন মহিলা কি করবে, এই জিনিসটা তারা ব্যাখ্যা করছে। ওই একই কথা, তার হাত যদি বেশি শক্ত করে ধরে তাহলে তাকে সে হাতটা কিভাবে ছুটাবে সেটা দেখাচ্ছে, যে টান দিয়ে ছুটাতে পারে, টানটা খুব জোরে দিতে হবে। এখন যদি বললো যে অ্যাটাকার যদি চুল ধরে তাকে অ্যাটাক করে, তাহলে এই যে অ্যাটাকার তার চুল ধরে টানাটানি করছে, এখন তাহলে কি করবে, তাহলে মহিলার করণীয় কি। এখন সেক্ষেত্রে মহিলার দুই হাত এবং দুই পা তার ফ্রি, অ্যাটাকারকে সে অ্যাটাকারের হাতটা দুই হাত দিয়ে চেপে ধরে অ্যাটাকারকে একটা লাথি মারবে, এটাই হবে তার টেকনিক। তাই দেখুন সে এটা ডেমনস্ট্রেশন দিয়ে দেখাচ্ছে, যাতে অ্যাটাকার তার হাতটা ছুটতে না পারে, খুব কুইক করবে সেই কাজটা। দেখেন এই যে অ্যাটাকারের গ্রোয়েনে বা বলসে লাথি মারতে হবে। এই যে কুইক অ্যাকশন,
এখন সে স্টেপগুলো বলছে কনক্লুশনে, যে আপনি যখন অ্যাটাকার দ্বারা আক্রান্ত হবেন, আপনি যদি মহিলা হন তাহলে আপনাকে আপনার কমন সেন্স ইউজ করতে হবে এবং কুইক রেসপন্স করে অ্যাটাকারের আক্রমণ থেকে বের হয়ে যেতে হবে। এবং আজকে ভিডিওটা এখানেই শেষ হলো। দর্শক মন্ডলী দেখতে পেলেন সেলফ ডিফেন্সের খুব কুইক কিছু টেকনিক। আজকে ভিডিওটা আমরা দেখালাম যে একজন মহিলা যদি অ্যাটাকার দ্বারা আক্রান্ত হয় ওয়ান টু ওয়ান, তাহলে সে কি করবে। এখানে আপনি কুইক কিছু টেকনিক দেখলেন, এগুলো সাধারণ জ্ঞান বাড়াবে, আপনারা জেনে রাখলেন এবং আপনারা হয়তো প্র্যাকটিস করতে পারেন। কিন্তু এই টেকনিকগুলো আপনি যদি বাস্তব জীবনে প্রয়োগ না করেন তাহলে আসলে আপনার অভিজ্ঞতা কাজে লাগবে না। তারপরে আমরা সবসময় প্রস্তুতি নিয়ে থাকতে পারি, যাতে কোনো বিপদের মুহূর্তে আমরা আমাদের এই সেলফ ডিফেন্সের জ্ঞানগুলো যাতে আমরা কাজে লাগাতে পারি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সাধারণ জ্ঞান বাড়াবে, সেলফ ডিফেন্স টেকনিক সম্পর্কে আপনাদেরকে সচেতন করবে। তা আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নিরাপদ থাকবেন। সালামু আলাইকুম।